22 পেরিয়ে সদ্য 23-এ পা দিয়েছি আমরা, আর এবছরই ভারতীয় নাট্যকলার প্রবাদ পুরুষ প্রয়াত হাবিব তানভীরের জন্মশতবর্ষ। সে কথা মাথায় রেখে সোমবার থেকে শুরু হওয়া নাট্যমেলায় হাবিব তানভীরকে স্মরণ করল কলকাতার দ্য লেক ক্লাব। অনুষ্ঠানের নাম হাবিব একাই 100। নাট্য জগতের প্রবাদ প্রতিম তানভীরের কর্মজীবনের অনেকটাই কেটেছে কলকাতায়। সে সময় তার নাটক ও মঞ্চসজ্জা নিয়ে চিত্রশিল্পী হীরেন মিত্রের অলঙ্করণে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়। এদিন ক্যালেন্ডারটি প্রকাশ করেন আরেক নাট্য ব্যক্তিত্ব মেঘনাথ ভট্টাচার্য। অনুষ্ঠানে হাবিব কন্যা নাগিন তানভীর, নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সুমন মুখোপাধ্যায় সহ বিভিন্ন বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। এটা খুব ভালো থিয়েটার ভেটারেনদের জন্য আর নতুন জেনারেশনের জন্য। আমি বলবো, বাবা ওয়াজ আ সোশ্যাল রিফর্মার থ্রু হিস আর্ট, আর আর্ট ইজ মেন্ট ফর সোশ্যাল রিফর্মেশন, আদারওয়াইজ আর্ট ইজ অফ নো ইউজ। একটা তো লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য না থাকলে কোনো মানেই হয় না। হ্যাঁ, মানে প্রথম কথা, হাবিব তানভীরের যে অবদান বা ভারতীয় নাটকে, ফলে তাকে নিয়ে যে একটা শতবর্ষে এরকম একটা নাট্য উৎসবের আলোচনা আয়োজন হয়েছে এবং এরকম একটা আলোচনা সভার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা একটা খুবই বড় কাজ বলে মনে করি। তাকে স্মরণ করা আমাদের এই সময়ে দাঁড়িয়ে বড় প্রয়োজন, কারণ হাবিব তানভীর সারা জীবন ধরে যে নাট্যচর্চা করেছেন সেটা এতটাই স্বতন্ত্র এবং এতটাই অভিনব যে তার কোনো তুলনা চলে না। মঙ্গলবার তানভীরের নাট্যদল নয়া থিয়েটারে প্রযোজনায় মঞ্চস্থ হবে তার অন্যতম আলোচিত জনপ্রিয় এবং বিখ্যাত নাটক চরণদাস চোর। এছাড়াও রাজনৈতিক হত্যা, শের আফগান, টাইপিস্টের মতো নাটক মঞ্চস্থ হবে এবারের উৎসবে। এবারে যখন আমরা শুরু করি, হঠাৎ করে আমাদের নজরে পড়ে যে এবারে তো হাবিব তানভীরের জন্মশতবর্ষ, তাই জন্মশতবর্ষে হাবিবকে নিয়ে নয় কেন, কপাল জোরে আমরা নাগিন তানভীরজিকেও এই সময় কলকাতায় পেয়ে যাই। ওনার আসলে 26 তারিখ চলে যাওয়ার কথা ছিল, তো আমরা অনুরোধ করে ওনাকে রেখে দিয়েছি। ওনারাই আপনি আমাদের এখানে আমাদের লেক ক্লাবের গেস্ট হাউসে আছেন, এবং এটা তো একটা সত্যি মানে শতবর্ষ ভারতবর্ষে কলকাতায় প্রথম হাবিব তানভীরকে নিয়ে কাজ করলো এবং সেটা কপাল জোরে লেক ক্লাবই করতে পারল। ক্রিকেট যদি আমার প্রথম প্রেম হয়, নাটক ছিল আমার দ্বিতীয় প্রেম, কারণ আমি স্কুল পালিয়ে নাটক দেখতাম, দুঃস্বপ্নের নগরী আমি পালিয়ে দেখেছিলাম, মনে আছে। তাই লেক ক্লাব এই নাট্যমেলাটা করে, এটা অসাধারণ প্রয়াস। এবছরই কোইনসিডেন্টলি হাবিব তানভীরের জন্মশতবর্ষ। আমি হাবিব তানভীরের চরণদাস চোর অনেক এই ধরনের নাটক দেখে বড় হয়েছি। এবছর সপ্তম বর্ষে পা দিল দ্য লেক ক্লাবের নাট্যমেলা। 2015 সালে শুরু হওয়া নাট্য উৎসব অতিমারির কারণে মাঝে 2 বছর বন্ধ ছিল, তবে এবারের নাট্যমেলায় শুরুর দিনই ব্যাপক উৎসাহ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।